গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি আসিফ রহমান আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আজকের ক্লাসটিতে যেই যেই বিষয়গুলো দেখব সেগুলো প্রথমে একটু আলোচনা করে নিই আন্তর্জাতিক অংশে আমরা আজকে পাকিস্তান সংকট শ্রীলঙ্কা সংকট এবং রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে সংক্ষিপ্ত উপায়ে এমন কিছু জিনিস আলোচনা করব যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পরের অংশে আমরা কিছু বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব কথা না বাড়িয়ে সরাসরি আমরা আলোচনায় চলে যাই আমরা প্রথমেই বলেছি আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু যেই জিনিসগুলো থাকবে তার মধ্যে একটি হচ্ছে পাকিস্তান সংকট আমরা এখানে পাকিস্তানের তেহরিক ইনসাফ যে রাজনৈতিক দলটি রয়েছে সেটির পতাকা দেখতে পাচ্ছি কেন আসলে এই পতাকাটি তুলে আনা হয়েছে এবং কেন এই জিনিসটি বা পাকিস্তানটি বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ সেটি আমরা একটু আলোচনা করে নিই গত সপ্তাহে ইমরান খান ও তার দল তেহরিক ই ইনসাফ পাকিস্তানের সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাদের সাতজন সাংসদ বিরোধীদের সঙ্গে চলে গেছে অর্থাৎ এই যে ইমরান খানের দল থেকে সাতজন এমপি বেরিয়ে গেলেন এবং এর কারণে কিন্তু পাকিস্তানে এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং এই সংকটটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে সাম্প্রতিক সময়ে যে রাশিয়া ইউক্রেনের সংকট ছিল সেটি কিন্তু বিশ্বের বিভিন্ন ধরনের যে চোখ রয়েছে সেই চোখগুলোকে আকৃষ্ট করে রেখেছিল কিন্তু এখন কিন্তু এই রাশিয়ার ইউক্রেন সংকটের পাশাপাশি পাকিস্তানের এই সংকটটি পাকিস্তানের এই অন্তর্বর্তীকালীন রাজনৈতিক যে সংকটটি রয়েছে এটি কিন্তু সব জায়গায় আলোচিত হচ্ছে কেন হচ্ছে আমরা দেখেছি সেটি হচ্ছে যে ইমরান খান বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তার দল কিন্তু সেখানে চালকের আসনে ছিল কিন্তু বর্তমান সময়ে এই যে চালকের আসন থেকে তার দল কিন্তু সরে গেছে কারণ হচ্ছে তার দলের সাতজন এমপি তারা কিন্তু বিরোধীদের সঙ্গে যোগদান করেছে এবং এই নিয়ে গত কয়েকদিন ধরে পাকিস্তান কিন্তু একটি তালমাটাল অবস্থার মধ্যে বিরাজ করছে পাকিস্তানের রাজনীতির প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু বদলাচ্ছে এবং দেখা যাচ্ছে যে এক পর্যায়ে এবং দেখা যাচ্ছে এক পর্যায়ে ইমরান খানের বিরুদ্ধে সংসদে একটি অনাস্থা ভোটেরও কিন্তু অবস্থা তৈরি হয়েছিল অর্থাৎ আমরা বলতে পারি পাকিস্তানের যে রাজনৈতিক সংকটটি তৈরি হয়েছে সেটি কিন্তু খুবই প্রভাবশালী একটি সংকট এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্বিক মিডিয়াতে পাকিস্তানের এই সংকটটি খুবই আলোচনায় আছে এখন যেহেতু পাকিস্তানের সাথে আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সেখানে একটি রাজনৈতিক সংকট দেখা দিয়েছে সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে আমরা দেখবো যে এই সংকট কেন তৈরি হয়েছে কিভাবে সংকট বিভিন্ন সময়ে মোড় নিচ্ছে এবং এখান থেকে পরীক্ষায় কি কি আসতে পারে প্রথমত আমরা দেখিনি পাকিস্তানে তত্ত্বাবধায় প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে আমরা যেটি বলছিলাম যে অনাস্থা ভোটের জন্য কিন্তু পার্লামেন্টে ডাক দেওয়া হয়েছিল কিন্তু সেই অনাস্থা ভোটটি শেষ পর্যন্ত ইমরান খানকে কিন্তু আর ফেস করতে হয়নি। এখন বর্তমানে পাকিস্তান একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী খুঁজছে প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কি একজন প্রধানমন্ত্রীর মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি আরেকজন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয় ওই সময়টুকুর জন্য সেটাকে কিন্তু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান যেহেতু তার গ্রহণযোগ্যতাটি হারিয়েছেন সেক্ষেত্রে তিনি কিন্তু আর পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কিন্তু তার এই যে মেয়াদকালটি রয়েছে পাঁচ বছরের যে মেয়াদকাল সেটি কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি এই জন্য বর্তমান সময়ে পাকিস্তান একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী খুঁজছে আমরা পরবর্তীতে যদি দেখি নিয়োগের সুপারিশ চেয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি সেক্ষেত্রে আমরা কয়েকটি জিনিস কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান যিনি কিনা খুব বেশি সময় আর প্রধানমন্ত্রী থাকবেন না দ্বিতীয়ত বিরোধী দলীয় যেই নেতা তিনি কিন্তু শাহবাজ শরীফ এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি নাম এবং বর্তমান সময় পাকিস্তানের প্রেসিডেন্টকে এটি কিন্তু প্রশ্নে চলে আসতে পারে সেক্ষেত্রে আমাদেরকে বুঝে রাখতে হবে পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে আরিফ আলভি এক্ষেত্রে আমরা কিছু জিনিস আলোচনা করব সেটি হচ্ছে এই যে শাহবাজ শরীফের কথা বলছি যিনি বিরোধী দলীয় নেতা তার একটু প্রয়োজন। এই শাহবাজ শরীফ হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই আমরা জানি যে নওয়াজ শরীফ তিন মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে যে কারণে তার প্রধানমন্ত্রীত্ব চলে যায় এবং এই জিনিসগুলো তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে বলে যেই বিরোধী দলের কথা আমরা বলছি সেই দলের সভাপতির দায়িত্বটিও কিন্তু তার ঘাট থেকে নেমে যায় এবং হচ্ছে তিনি কিন্তু সেই দলের সভাপতি আর থাকতে পারেন না বর্তমান সময়ে নওয়াজ শরীফ রয়েছেন লন্ডনে এবং নয়াজ শরীফ যেই দলের হয়ে তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সেই দলটি এখন দেখছেন তার ছোট ভাই শাহবাজ শরীফ এখানে আমরা ইমরান খান এবং শাহবাজ শরীফের একটি করে চিত্র দেখতে পাচ্ছি এ পর্যায়ে আমরা দেখে নেব পাকিস্তানের বর্তমান সংকটকালীন সময়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কার নামটি প্রস্তাব করা হচ্ছে এক্ষেত্রে ইমরান খান প্রস্তাব করেছেন সাবেক প্রধান বিচারপতি গুলজার এখন এই ছিলেন পাকিস্তানের এবং তিনি দুই হাজার একুশ সাল পর্যন্ত কিন্তু পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই নামটি কিন্তু ইমরান খানের দলের থেকে বারবার প্রস্তাব করা হচ্ছে যেন সংকটকালীন প্রধানমন্ত্রী হিসেবে গুলজার আহমেদ দায়িত্ব পালন করতে পারে সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু ওনার ব্যাপারে বা হচ্ছে ওনার এগেইনস্টে কোনো ধরনের কোনো মতামত দেয়নি এবং এই সংক্রান্ত কিছু তারা এখনো জানায়নি আমরা সামনের দিকে চলে যাই এখানে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল বলেন সংবিধানের পঞ্চম অনুচ্ছেদ উদ্ধৃত করেও স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দিতে পারেন না এখন এই জিনিসটি আসলে কেন তৈরি হয়েছে বা এই উমরাতা বান্দিয়াল কেন আসলে এই সিনের মধ্যে এসেছেন সেই জিনিসটি কিন্তু আমাদেরকে জানতে হবে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা কিন্তু একটি অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করেছিলেন সেক্ষেত্রে সংসদে কিন্তু শেষ পর্যন্ত এই অনাস্থা প্রস্তাবটি কিন্তু পাশ হয়নি এবং এটি তুলতে দেওয়া হয়নি কেন তুলতে দেওয়া হয়নি সেক্ষেত্রে বলা হয়েছে যে সংবিধানের পাঁচ নম্বর যে অনুচ্ছেদ রয়েছে পাকিস্তানের সেই পাঁচ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইমরান খানের বিরুদ্ধে যেই অনাস্থা ভর্তি রয়েছে সেটি করা যাবে না এবং এটি বলে তার বিরুদ্ধে যেই অনাস্থা প্রস্তাবটি উত্থাপন হওয়ার কথা ছিল সেটিকে কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সেটি কে আটকে দিয়েছেন সেই জিনিসটি কিন্তু আমরা পরবর্তী স্লাইডে দেখব এখন যখন আটকে দেওয়া হলো এই অনাস্থা প্রস্তাবটি তখন কিন্তু ইমরান খানের কাছে একটি সুযোগ তৈরি হয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার এবং হচ্ছে এই সংকটকালীন আরেকজন পাপের বসানোর মতো একটি সুযোগ তৈরি হয়েছে বিরোধীরা কিন্তু এই জিনিসটি মেনে নিতে না চাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু আদালতের হচ্ছে এবং এখনো ইমরান খানের প্রতি তাদের যে অনাস্থাটি রয়েছে সেই অনাস্থাটি কিন্তু তারা প্রকাশ করছে সেক্ষেত্রে আদালত কি বলেছে এই স্লাইডটি হচ্ছে তার একটি প্রমাণ সেক্ষেত্রে আদালত বলেছে যে সংবিধানের পাঁচ অনুচ্ছেদ উদ্ধৃত করে হলেও আসলে সেই অনাস্থা প্রস্তাবটি খারিজ করা যাবে না এবং এই অনাস্থা প্রস্তাব নিয়ে এখনো কিন্তু পাকিস্তানের প্রতি মুহূর্তে মুহূর্তে চিন পরিবর্তন হচ্ছে এবং এই পাকিস্তানে যে রাজনীতি রয়েছে সেটি কিন্তু মুহূর্তে মুহূর্তে দিক বদলাচ্ছে এই ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের কোন জিনিসটি গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষায় চলেই আসতে পারে যে পাকিস্তানের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সেক্ষেত্রে আমরা তার ছবিটি এখানে দেখতে পাচ্ছি এবং তার নাম হচ্ছে ওমর আতা বান্দিয়াল আমরা সামনের দিকে এগিয়ে যাই এখানে আরেকজনের ছবি আমরা দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের নাম হচ্ছে কাসিম খান সুরি যিনি আসলে ইমরান খানের বিরুদ্ধে যেই অনাস্থা প্রস্তাবটি আসার কথা ছিল সেটিকে কিন্তু আটকে দিয়েছেন ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক বলে খারিজ করে দেন পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অর্থাৎ বিশ্ব মিডিয়ায় গত কয়েকদিন ধরে ইমরান খানের পাশাপাশি যার ছবিটি বারবার দেখা যাচ্ছে তিনি কিন্তু এই কাসিম খান সুরি এই কাসিম খান সুরি হচ্ছেন বর্তমান পাকিস্তানের নিম্নকক্ষ যে জাতীয় পরিষদ রয়েছে সেটি ডেপুটি স্পিকার যখন ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা বলল যে বিভিন্ন ধরনের অনাস্থা প্রস্তাব তৈরি করতে চাইলো বা উত্থাপন করতে চাইলো সেক্ষেত্রে তিনি কিন্তু বললেন যে এটা সংবিধানের পাঁচ নাম্বার যে অনুচ্ছেদ রয়েছে তার বিরুদ্ধে এই কথা বলে তিনি বললেন যে এই অনাস্থা প্রস্তাবটি হচ্ছে অসাংবিধানিক এবং এটিকে পার্লামেন্টে আসলে উত্থাপন করা যাবে না এ কথা বলে খারিজ করে দেওয়া হয় এবং সেই কারণেই কিন্তু আমরা দেখতে পারলাম যে গত কয়েকদিন ধরে ইমরান খানের বিরুদ্ধে এই যে অনাস্থা প্রস্তাবটি পার্লামেন্টে ওঠার কথা ছিল সেটি কিন্তু শেষমেশ আর পার্লামেন্টে উঠলো না এবং সেই জায়গায় বর্তমান সময়ে আমরা যে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট আরিফ আলভি তিনি পার্লামেন্ট ভেঙে দিয়েছেন পার্লামেন্ট ভেঙে দিয়ে তিনি দুই দলের যেই প্রধান যারা রয়েছেন তাদের কাছে নাম চেয়েছেন যেন সংকটকালীন একজন প্রধানমন্ত্রীকে নির্বাচন করা যায় তো পাকিস্তানের এই যে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে এই প্রেক্ষাপটে যারা রয়েছেন কাসিম খান সুরি উমরাতা বান্দিয়াল গুলজার আহমেদ এই সবার নাম কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে কেননা পাকিস্তানের একটি সংকট মানে সেখান থেকে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক এবং এটি কিন্তু এমন একটি রাজনৈতিক সংকট যেটা সমগ্র বিশ্বের চোখ ইউক্রেন রাশিয়া সংকট থেকে সরিয়ে এনে পাকিস্তানের দিকে রাখতে বাধ্য করেছে সেক্ষেত্রে এই জায়গায় যারা রয়েছেন প্রত্যেকের সম্পর্কে আমাদের জেনে রাখা গুরুত্বপূর্ণ তাই আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা যদি এক নজরে ইমরান খানকে দেখতে চাই কেননা এই ইমরান খানই কিন্তু পাকিস্তানের বর্তমান যে সংকট রয়েছে এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তো আমরা খুব সংক্ষিপ্তভাবে তার জীবন এবং তার জীবনে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই প্রথমত তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনা তিনি হচ্ছেন উনিশশো সালে যে বিশ্বকাপ রয়েছে ক্রিকেট বিশ্বকাপ সেখানে পাকিস্তান জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন এবং তার মাধ্যমেই কিন্তু পাকিস্তান উনিশশো সালে বিশ্বকাপ জয়ী হয় প্রথমবারের মতো এবং উনিশশো সালে তিনি যখন খেলা থেকে অবসর নিলেন তখন ওই বছরই তিনি আবার রাজনীতিতে প্রবেশ করলেন এবং উনিশশো সালে তার যে দলটি রয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ এটি তিনি উনিশশো সালে গঠন করেন এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে তেহরিকে ইনসাফ এই রাজনৈতিক দলটি কত সালে গঠন করা হয় দীর্ঘ অনেক বছর রাজনীতি করার পরে তিনি দুই সালে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এবং তিনি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এটি কিন্তু বিশ্ব মিডিয়ার একটি আলোচিত বিষয় ছিল কারণ তার দীর্ঘ যে রাজনৈতিক জীবন ছিল সেই জীবনে খুব কম সময় তিনি কিন্তু সফলতা দেখতে পেয়েছেন সেক্ষেত্রে দুই হাজার সালে তিনি যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এটি কিন্তু এক ধরনের মানে বিস্ফোরক বিষয় ছিল বিশ্ব মিডিয়া এই জিনিসটিকে খুব ফলাওভাবে দেখিয়েছে এবং তার কাছ থেকে কিন্তু পাকিস্তানের একটা বিশাল এক্সপেকটেশন ছিল যেহেতু তিনি হচ্ছেন যে একটা স্টার ফেস বলা যেতে পারে এরকম একজন মানুষ সবাই চিন্তা করেছিল তিনি পাকিস্তানের চেহারাটাই বদলে দিবেন এবং রাজনীতিতে তার যেই ক্ষমতায় আসীন হওয়া এটি পাকিস্তানের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা যাবে এটি অনেকেই আশা করেছিলেন কিন্তু সাড়ে তিন বছর পরে এসে দেখা গেল যে ইমরান খানের প্রতি যেই এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনগুলো তিনি খুব বেশি কিন্তু পূরণ করতে পারেননি আমরা এখানে দেখে নেই ইমরান খান হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থাৎ এর আগে পাকিস্তান পেয়েছে আরো একুশ জন প্রধানমন্ত্রীকে এখন আমরা শেষ যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তার দলের নাম কি আমরা ইতিমধ্যেই জানি ইমরান খানের দলের নাম হচ্ছে তেহরি এ ইনসাফ সেক্ষেত্রে ইমরান খানের জীবনটি আমরা শর্টকাটে এখানে একটু দেখে নিলাম সংক্ষিপ্ত উপায়ে কেননা এই ধরনের ব্যক্তি যারা রয়েছেন যারা বৈশ্বিক মিডিয়ায় আলোচনায় থাকেন তাদের জীবন থেকে বিভিন্ন সময় প্রশ্ন এসে যেতে পারে প্রশ্ন এসে যেতে পারে যে পাকিস্তান কত সালে বিশ্বকাপ জয়ী হয়েছিল বা কার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল এই ধরনের প্রশ্ন আসতে পারে কিংবা ইমরান খান কবে রাজনীতিতে প্রবেশ করেছেন এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে সেক্ষেত্রে আমরা ইমরান খানের জীবনটি দেখে নিলাম এখন আমরা সামনে এগিয়ে যাব। পাকিস্তানের সংকট আলোচনা করার পরে যেই সংকটটি এখন বৈশ্বিক মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচনায় আছে সেটি হচ্ছে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট আমরা সবাই কম বেশি এই জিনিসটির সাথে সম্পর্কেও যুক্ত যে আমরা সবাই জানি যে কিছুদিন আগে শ্রীলঙ্কা তাদের যেই বোর্ড এক্সামগুলো থাকে আমাদের যেরকম পিএসসি জেএসি এসএসসি এই ধরনের যে বোর্ড এক্সামগুলো থাকে শ্রীলঙ্কার সেই বোর্ড এক্সামগুলো নিতে অস্বীকৃতি জানিয়েছে কেননা তাদের দেশে বর্তমানে কাগজের সংকট রয়েছে অর্থাৎ এই জিনিসটি থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে শ্রীলঙ্কা এখন কি পরিমাণে একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এবং এটি কিন্তু বর্তমান সময়ে সারা বিশ্বে খুবই আলোচনার একটি বিষয় সেক্ষেত্রে আমরা দেখে নেই যে শ্রীলঙ্কার এই যে সংকট এটি কিন্তু এক ধরনের অর্থনৈতিক সংকট এই সংকটের সূচনা কোথা থেকে এবং এই সংকটের ফলে এই রাষ্ট্রটি এখন কি কি বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে সেগুলো আমরা দেখে নিই প্রথমত বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে রাজাপাক্সের সরকার জ্বালানি সহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে পুরোপুরি ব্যর্থ অর্থাৎ প্রথমত আমরা যেটা বুঝতে পারছি যে শ্রীলঙ্কায় এখন বৈদেশিক মুদ্রার কিন্তু তীব্র সংকট রয়েছে এর কারণ হচ্ছে শ্রীলঙ্কায় বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে বছরের পর বছর ধরে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প এবং যেগুলোতে বিশাল পরিমাণে ঋণ নেওয়া হয়েছে এবং একটা সময় দেখা গেল যে এই রাষ্ট্রটি এই দ্বীপ রাষ্ট্রটি যেটি একটি ছোট রাষ্ট্র যার অর্থনীতিও খুব বড় নয় এই রাষ্ট্রটি তার যেই পরিমাণ ব্যয় রয়েছে ঠিক সেই পরিমাণ আয় সে করতে পারছে না বিভিন্ন খাত থেকে অর্থাৎ তার আয়ের থেকে ব্যয় কিন্তু অনেক বেড়ে গেছে এর ফলে তাকে কিন্তু আরো বেশি ঋণ নেওয়ার প্রয়োজন হলো সে বিভিন্ন সংস্থা থেকে তখন আরো বেশি ঋণ নিল এবং এই ঋণ নিতে 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 শ্রীলঙ্কা একটা সময় কিন্তু বিপর্যস্ত হয়ে গেল ঋণে এবং এই কারণে শ্রীলঙ্কায় বিভিন্ন ধরনের মুদ্রাস্ফীতি হলো এবং সেই মুদ্রাস্ফীতি থেকে মানুষের দ্রব্যমূল্যের যেই বাজারটি রয়েছে দ্রব্যমূল্যের বাজারে এক ধরনের আগুন লক্ষ্য করা গেল এবং শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় একটা বিশাল অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে মানুষের কাছে তেল গ্যাস থেকে শুরু করে বিদ্যুৎ কোনো কিছুই আসলে সেভাবে নেই বর্তমান সময়ে শ্রীলঙ্কায় এক কেজি চালের দাম প্রায় পাঁচশো টাকা এবং হচ্ছে শ্রীলঙ্কায় এক কেজি আপেলের দাম এক হাজার টাকা অর্থাৎ তাদের যেই মুদ্রা রয়েছে সেই মুদ্রায় এক কেজি আপেলের দাম কিন্তু এখন এক হাজার পর্যন্ত ছুঁয়ে গেছে অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে শ্রীলঙ্কা কিন্তু একটা বিশাল অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এর ফলে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে শ্রীলঙ্কা এক ধরনের বিক্ষোভ তৈরি হচ্ছে শ্রীলঙ্কাকে কেন্দ্র করে যেই ধরনের টুরিজম শিল্প ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রীলঙ্কা কিন্তু বৈশ্বিকভাবে কোন ঠাসা হয়ে পড়ছে তাই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেহেতু এটি অর্থনৈতিক সংকট এবং অর্থনৈতিক যে কোনো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিও আমাদের ভালো মতো জানতে হবে শ্রীলঙ্কার এই অর্থনৈতিক সংকটে আমরা দেখতে পাচ্ছি দিনে দেশটিতে এখন ১৩ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেই পণ্যের দাম বর্তমানে আকাশ আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্টের যে বাসভবন রয়েছে তার বাসভবনের সামনে কিন্তু মানুষ বিক্ষোভ করছে এবং মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছে কারণ তাদের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু এবং অর্থনীতি সেখানে খুবই আনস্টেবল একটি পর্যায়ে রয়েছে এখন আমরা একটু দেখি যে এই শ্রীলঙ্কার সংকটের পিছনে অনেকগুলো কারণ আছে কারণগুলোর মধ্যে কি কি কারণ খুব বেশি গুরুত্ব রেখেছে প্রথমত সংকটের অন্যতম একটি কারণ হলো দুই সালে নির্বাচনী প্রচারণার সময় রাজা রাজাপাক্সের কর হ্রাসের প্রতিশ্রুতি অর্থাৎ এই যে রাজা সরকার তারা যখন সালে নির্বাচনী প্রচারণায় যায় তারা বলেছে তারা কর কমিয়ে দিবে এবং পরবর্তী সময়ে দেখা গেল যে তারা আসলেই কর কমিয়ে দিয়েছে এই কর কমিয়ে দেওয়ার কারণে যেটা হলো দেশের একটা বিশাল সংখ্যক যে অর্থনৈতিক আয় এই আয়টি কমে গেল এবং এই জিনিসগুলো এই আয়গুলো যেহেতু কমে গেছে এই আয়ের থেকে যে ব্যয় হওয়ার কথা ছিল সেই জায়গাটাতে কিন্তু একটা ঘাটতি দেখা গেল এই জন্য বিভিন্ন খাতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অর্থনীতিতে একটি ভর্তুকি প্রয়োজন এই ভর্তুকির জন্য কিন্তু শ্রীলঙ্কার যে সরকার তাকে বিভিন্ন দেশ থেকে ঋণ করতে হলো এবং এই ঋণের বোঝায় কিন্তু তারা আস্তে আস্তে জর্জরিত হয়ে গেল আমরা নিচে দেখতে পাচ্ছি করোনা মহামারী শুরুর কয়েক মাস আগে শ্রীলঙ্কা সরকার কর হ্রাসের সিদ্ধান্ত কার্যকর করে এর ফলে শ্রীলঙ্কার অর্থনীতির বড় অংশ কিন্তু পরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কারণ কর হঠাৎ করে হ্রাস করে দেওয়া হলো এরপর করোনা আসলো করোনা একটা অর্থনৈতিক বিপর্যয় নিয়ে আসলো এবং এর কারণে কিন্তু শ্রীলঙ্কার যেই অর্থনীতি রয়েছে সেটা আস্তে 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 বিপর্য হওয়া শুরু করলো এবং বর্তমান সময় তার অবস্থা কিন্তু একটা সংকটকালীন অবস্থার মতো রূপ নিয়েছে দুই হাজার একুশ সালে সরকার সব ধরনের রাসায়নিক সার নিষিদ্ধ করার সিদ্ধান্ত শ্রীলঙ্কার জন্য হিতে বিপরীত হয়ে ওঠে অর্থাৎ এখানে যে শুধু অর্থনীতি নয় অন্যান্য বিষয় আছে সেই জিনিস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি দুই হাজার একুশ সালে সরকার বললো যে কোনো ধরনের রাসায়নিক সার এটা কিন্তু ব্যবহার করা যাবে না এখন রাসায়নিক সার ব্যবহার না করার কারণে নিষিদ্ধ করার ফলে যেটা হলো বিভিন্ন ক্ষেত খামারে যে উৎপাদন হতো সেই উৎপাদন কিন্তু কমে গেছে যা দেশের কৃষি খাতে ব্যাপকভাবে প্রভাব ফেলে এবং দেশটির গুরুত্বপূর্ণ ফসল ধানের উৎপাদন কিন্তু আশঙ্কাজনকভাবে কমতে শুরু করে অর্থাৎ এই যে রাসায়নিক সার ব্যবহার বন্ধ করা হলো এর ফলে কিন্তু আশঙ্কাজনক হারে ধানের ধানের উৎপাদন উৎপাদন কমে কমে গেল গেল এখন যখন তখন কিন্তু মানুষকে বেশি দাম দিয়ে ধান কিনতে হচ্ছে কিংবা শ্রীলঙ্কা সরকারকে কিন্তু মানুষের যে চাহিদা আছে এই চাহিদা পূরণ করার জন্য তাদেরকে বাইরে থেকে সেই ধানগুলো আনতে হচ্ছে বা চালগুলো আনতে হচ্ছে এই ক্ষেত্রে যেটা হয় যে একটা অর্থনৈতিক সংকট এবং সংকটের জাল কিন্তু এখানে তৈরি হয়ে যায় শ্রীলঙ্কাও সেই সংকটের জালে আটকে গেছে শ্রীলঙ্কায় চরম আর্থিক সংকটের মুখে পদত্যাগ করলেন ছাব্বিশ জন মন্ত্রী অর্থাৎ এই যে শ্রীলঙ্কার অবস্থা এটি এমন এক পর্যায়ে চলে গেছে যে আর্থিক সংকটের মুখে এখন ছাব্বিশ জন মন্ত্রীকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে কিন্তু এর পরেও শ্রীলঙ্কার বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন রাজা রাজাপাকসে তিনি কিন্তু ইস্তফা দেননি এবং তিনি এই যে অবস্থাটি চলছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কোন ধরনের পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত তিনি নিচ্ছেন না এখন যেহেতু শ্রীলঙ্কায় এই ধরনের একটি ঘটনা ঘটে যাচ্ছে শ্রীলঙ্কা যে রাষ্ট্রটি রয়েছে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে শ্রীলঙ্কার পতাকাটি দেখতে পাচ্ছি এবং দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সম্পর্কে পরীক্ষায় আসতে পারে এমন কিছু জিনিস আমরা এখানে সংক্ষিপ্তভাবে জেনে নেই প্রথমত রাজধানী আমরা অনেকেই হয়তো কনফিউজ হয়ে যাবো যে শ্রীলঙ্কার রাজধানীর নাম আমরা হয়তো ভাবতে পারি কলম্বো কিন্তু আসলে না শ্রীলঙ্কার বর্তমান রাজধানী শ্রী জয়াবর্ধনা পুরা কোটে এবং শ্রীলঙ্কার যে বাণিজ্যিক রাজধানী সেটি হচ্ছে কলম্বো একই সাথে আমরা জেনে রাখি শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর হচ্ছে কলম্বো বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হচ্ছেন গোতাবায়া রাজা রাজাপাক্সে এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছেন মাহিন্দ্রা রাজাপাক্সে এবং বৌদ্ধ ঐতিহাসিক যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোতে আমরা শ্রীলঙ্কার ইতিহাস দেখতে পাই এবং শুধুমাত্র বৌদ্ধ ঐতিহাসিক গ্রন্থ নয় হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র বলা হয়ে থাকে এর আরেক নাম হচ্ছে সিংহল যখনই আমরা শ্রীলঙ্কা নিয়ে আলোচনা করছি শ্রীলঙ্কার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ধরনের জিনিস বা ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু এখানে উঠে আসতে পারে সেক্ষেত্রে শ্রীলঙ্কার তামিল টাইগার্স কথা উঠে আসতে পারে আমরা এক নজরে এই তামিল টাইগার সম্পর্কে একটু জেনে নেই এই তামিল টাইগার শ্রীলঙ্কায় এক সময় খুবই প্রভাবশালী একটি গেরিলা সংগঠন ছিল এবং বিশ্ব মিডিয়ায় তারা কিন্তু খুবই আলোচিত ছিল এই তামিল টাইগার্স পুরো নাম ছিল লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম এল টি এখনো বিপ্লবী যে কোনো সংস্থার কথা বলা হলে গেরিলা সংস্থার কথা বলা হলে তামিল টাইগার্স নাম কিন্তু প্রথম সারির দিকে উঠে আসে এই তামিল টাইগার্সের যিনি মুখপাত্র ছিলেন তার নাম হচ্ছে ভেলুপিল্লাই প্রভাকরণ এখানে আমরা তার ছবি দেখতে পাচ্ছি এবং এই তামিল টাইগার্স প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং দুই হাজার সালে একটি আক্রমণের মাধ্যমে একটি অপারেশন এর মাধ্যমে তামিল টাইগার্স যে মুখপাত্র ছিল ভেলুপিল্লাই প্রভাকরণ এই প্রভাকরণকে কিন্তু হত্যা করা হয় অর্থাৎ ভেলুপিল্লাই প্রভাকরণ মৃত্যুবরণ করে দুই হাজার সালে এবং পর থেকে কিন্তু এই যে শ্রীলঙ্কায় তামিল টাইগার্সের যে প্রভাবটি ছিল এটি আস্তে 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 কমে আসছে কিন্তু বর্তমান সময়ে যেহেতু শ্রীলঙ্কায় একটি সংকট হচ্ছে সেক্ষেত্রে এই তামিল টাইগার্সের কথা কিন্তু বিভিন্ন পত্রিকায় কিংবা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই তামিল টাইগার্সের কথা উঠে আসতে পারে এরপর যদি আমরা ফিরে আসি আবারও সেই পুরনো রুশ ইউক্রেন সংকট সেখানে আমরা একটু দেখে নেই বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেনে কি চলছে ইউক্রেনে সোভিয়েত যুগের ট্যাঙ্ক পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র ইউক্রেনের জন্য সোভিয়েত যুগে তৈরি করা টি বাহাত্তর ট্যাঙ্ক এবং বিপিভি ওয়ান সাজোয়া যান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছে এবং এই প্রথম কিন্তু কোন দেশ ইউক্রেনকে সরাসরি ট্যাঙ্ক দিয়ে সহায়তা করছে তো পরীক্ষা চলেই আসতে পারে যে ইউক্রেনে সাম্প্রতিক সময়ে ট্যাঙ্ক পাঠিয়ে সহায়তা করেছে কোন দেশ সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে চেক প্রজাতন্ত্র বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে ইউক্রেনের এবং রাশিয়ার অবস্থাটি কি ইউক্রেনে অবিলম্বে সেনা প্রত্যাহার ও গণভোটের দাবি মেনে নিতে চাচ্ছে না রাশিয়া স্বাভাবিক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বড় যে রাষ্ট্রগুলো রয়েছে সেই বড় রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্রগুলোকে সবসময় দমন পীড়ন করার চেষ্টা করে ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রেও সেই একই ঘটনা এই যে অবিলম্বে যে সেনা প্রত্যাহার করার যে দাবি রয়েছে এবং ইউক্রেনে একটা গণভোটের দাবি এটা কিন্তু রাশিয়া মেনে নিচ্ছে না এবং এখানে আমরা আহ সের্গেই লাভরবের ছবি দেখতে পাচ্ছি তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই ধরনের কথা ইউক্রেন বলতে পারে যে কোনো আলোচনায় এই ধরনের কথা যদি উঠে আসে সেই দাবি কিন্তু রাশিয়া মানবে না এবং সাম্প্রতিক সময়ে কি ঘটে যাচ্ছে ইউক্রেনে সেটা আমরা একটু দেখে নেই সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েবের কাছে বুচা শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার সময় স্থানীয় মেয়র জানান শহরের বিভিন্ন সড়কে লাশ পড়ে রয়েছে এবং এটি খুবই স্বাভাবিক ইউক্রেন রাশিয়ার যেই অবস্থা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া বিভিন্ন ধরনের যুদ্ধাপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু করে যাচ্ছে লাশগুলোকে গণকবর দেওয়া হচ্ছে নিহত ব্যক্তিদের মধ্যে তিনশো বিশ জনই বেসামরিক নাগরিক বলে উল্লেখ করেছেন তিনি অর্থাৎ এই যে কিয়েভ থেকে সেনাবরা চলে যাওয়ার আগে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাসাকার করে কিন্তু তারা গিয়েছে এই ঘটনায় রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ খুঁজতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে কিয়েভ কিয়েভ বলতে এখানে যেহেতু কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী সেক্ষেত্রে ইউক্রেনের যেই ভাষাটি রয়েছে সেটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ রাশিয়া কিন্তু বারবার শান্তি আলোচনা করলেও বারবার তারা আলোচনার টেবিলে বসলেও তারা যেই যুদ্ধপরাধমূলক যে আচরণগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এখনো পিছিয়ে আসছে না অর্থাৎ আমরা এখানে দেখে নিলাম যে রুশ এবং ইউক্রেনের যে সংকট রয়েছে সেটিও কিন্তু বর্তমান সময়ে যে খুব এখন পর্যন্ত কিন্তু আলোচনায় রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন সময় হত্যা গণহত্যা কিন্তু চলছে অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে আমরা তিনটা জিনিস আজকে খুবই ভালোভাবে দেখার চেষ্টা করেছি এই জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা মনে করি যে আপনারা এগুলো অ্যান্সার করতে পারবেন এই পর্যায়ে আমরা বাংলাদেশের কিছু বিষয় দেখব প্রথমত আমরা দেখব যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশ দুই সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে সাম্প্রতিক সময়ে এই জিনিসটি নিশ্চিত করা হয়েছে এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব সেটা হচ্ছে মুজিব বর্ষ প্রায় শেষ হয়ে এসেছে এবং মুজিব বর্ষকে নিয়ে যে স্মরণিকাটি প্রকাশ করা হচ্ছে সেই স্মরণিকার নাম কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসতে পারে সেক্ষেত্রে এই যে মুজিব বর্ষের যে স্মরণিকা সেটি নাম কিন্তু বিভিন্ন জায়গায় আপনার কাছে জিজ্ঞেস করতে পারে সেই ক্ষেত্রে এই মুজিব বর্ষের স্মরণিকার নাম হবে ন্যায় কণ্ঠ এটি সম্পর্কে আমরা সবাই একটু ধারণা রাখবো এরপরে বর্তমানে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করার জন্য তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং আশা করা হচ্ছে দুই সালে বঙ্গবন্ধু দুই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে এর পাশাপাশি আমরা একটু দেখে নেই সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে স্বাধীনতা পুরস্কার এই পুরস্কারে এই বছর পেয়েছেন দশজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান সেক্ষেত্রে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কারা পদক পাচ্ছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে ছয় জনের নাম দেখতে পাচ্ছি প্রথমত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা আব্দুল জলিল সিরাজুদ্দিন আহমদ মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস এবং মরহুম সিরাজুল হক তারা কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে এই জিনিসটি পাচ্ছেন এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর যদি আমরা একটু দেখি স্থাপত্যে এবার মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন তিনি কিন্তু স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আমরা জেনে রাখতে পারি সৈয়দ মাইনুল হোসেন কিন্তু আমাদের যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধেরও কে কিন্তু স্থপতি ছিলেন এবং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এই পুরস্কার কিন্তু পাচ্ছে এই বছর স্বাধীনতা পুরস্কার হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার এগুলো পরীক্ষায় আসতে পারে যে সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার কোনটি একই সাথে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার কোনটি সেটিও জানতে চাওয়া হতে সেই ক্ষেত্রে উত্তর হবে একুশে পদক এবং উনিশশো সাল থেকে কিন্তু এই স্বাধীনতা পুরস্কারটি দিয়ে আসা হচ্ছে তো আজকে মূলত আমরা যেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে পাকিস্তানের বর্তমান সংকট শ্রীলঙ্কার সংকট রুশ ইউক্রেন সংকট এবং বাংলাদেশের কিছু বিষয়াবলী সাম্প্রতিক সময়ে যেগুলো ঘটে গিয়েছে আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে বিভিন্ন অনেক বেশি সহায়তা করবে। এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর এই ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে সেগুলো জানান আমরা চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এতক্ষণ ধরে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি